বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নাফেরার দেশে মাদারীপুরের শিবচর এলাকার একই পরিবারের সাতজন কথা ছিল শনিবার ভাগ্নির বৌভাত অনুষ্ঠান শেষে মেয়ের সাথে দেখা হবে ফাতেমা বেগমের কিন্তু সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে চলে গেলেন পরপারে একদম ফ্রি বাগ্নির বিয়েতে গেছিল। তখন বুধবারে শুক্রবারের বিয়ে বুধবারে গেছিলো আজকে কি বাড়িতে আসাতো ছিল কিনা জানি না না হয়তো মেয়ে আনার জন্য যাওয়া হতো ছিল সেই মাইক্রোবাসে ছিলেন ফাতিমা বেগমের শাশুড়ি ও জামুন্নি বেগম এবং তার দুই মেয়ে সাথে ছিলেন আরও আট আত্মীয় তারাও না ফেরার দেশে একই পরিবারের সাতজন সহ নয় জনের মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবার ও পুরো এলাকা এরকম কারো কাম্য নয় এরকম মৃত্যু মৃত্যু হবে সবাই জানি কিন্তু এরকম মৃত্যু কারো কাম্য নয় এ ঘটনায় দোষীদের বিচার দাবি করেন শিবচর উপজেলা ভাইস চেয়ারম্যান তাদের গাফলতির কারণে এতগুলো প্রাণ হারালো এভাবে তো অনেক দুর্ঘটনা ঘটে থাকে কিন্তু পরবর্তীতে আসলে কোনো সমাধান আসে না আমরা চাই আসলে এটার একটা সমাধান আসুক সবার একটাই দাবি যে এরকম দুর্ঘটনা যেন না ঘটে যে কারো মায়ের বুক যেন না খালি হয় আজকে আসলে এই বাড়িতে যারা আসবে তারাই বাকরুদ্ধ হয়ে যাবে রোববার নিহতদের নিজ এলাকায় দাফনের কথা রয়েছে ডেস্ক রিপোর্ট চ্যানেল